ওয়েলকাম ব্যাক টু বিউটি তৃপ্তি। তো আজকের এই পর্বে আমি রিভিউ করতে চলেছি ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন পরম্পরা আয়ুর্বেদে হেয়ার হেনা ন্যাচুরাল বার্গেন্ডি কালার। আমি এখানে যেটা নিয়েছি এটা হলো উইথ ন্যাচুরাল হার্বস আর ফর সফট অ্যান্ড শাইনি হেয়ার। এটা ইউজ করার পরে হেয়ারটা কখনোই ড্রাই হবে না এবং সফট এবং শাইনি হবে। এর মধ্যে হেনা ছাড়াও দেওয়া আছে আমলা, শিকাকাই, আরিচা, ভৃঙ্গরাজ, মেথি, তুলসী, হিবিস্কাস, কফি এক্সেট্রা। এগুলো কিনা আমাদের হেয়ারের পক্ষে খুবই উপযোগী এই হার্বসগুলো। আর কফিটা একটা ন্যাচুরাল কালার দেয়। হ্যাঁ বন্ধুরা, এটার মধ্যে আর কোনো অ্যামোনিয়া বা অন্যান্য কেমিক্যাল জাতীয় কোনো কালার এটাতে ইউজ করা হয়নি। আর সত্যি কথা বলতে কি, এটা ইউজ করলে কিন্তু রিয়েলি সাদা চুলগুলো একটা রেডিশ এফেক্ট এসে যায়। আর তোমাদের যাদের পাকা চুলের সমস্যা, তারা যদি উইকে এটাকে একদিন ইউজ করো তো আলাদা করে তাদের আর চুল কালো করার প্রয়োজন হবে না। কারণ এটা ইউজ করলে পাকা চুলগুলো লাল হয়ে যাবে, বাট কালো চুলগুলো কালোই থেকে যাবে। তো এইবার চলো দেখে নেই এটাকে কীভাবে আমি আমি হেয়ারটাকে গুলছি চায়ের লিকা দিয়ে। তোমরা চাইলে নর্মাল ওয়াটার দিয়ে এটাকে মিক্সড আপ করে নিতে পারো, ওভারনাইট রাখতে পারো, বা সময় না থাকলে এটা মাথায় মাখার এক ঘন্টা আগে মিক্স আপ করে রেখে দিতে পারো। এরকম পেস্ট করে বানিয়ে রেখে দিতে হবে। আর হেনা মাখার সময় সবসময় আগের দিন শ্যাম্পু করে নিতে হবে। পরিষ্কার হেয়ারে হেনা মাখলে খুব ভালো একটা কাজ হবে। ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 2 বছর যাবৎ ইউজ করা যাবে। আর এটা হচ্ছে 20 গ্রামের একটা প্যাকেট, খুবই অল্প পরিমাণে থাকে, জাস্ট একবার ইউজ করলে শেষ হয়ে যায়। আর যাদের লং হেয়ার তাদের তো মনে হয় এটা দুটো লাগবে, বাট আমার হেয়ারে একটাতেই হয়ে গেছিলো। এটার দাম হচ্ছে 20 গ্রামের দাম 28 টাকা। তো এই প্রোডাক্টটা কী ইন্ডিকেশন করছে সেটা আমরা জেনে নিই। প্রোডাক্ট ইন্ডিকেশন করছে যে পরম্পরা আয়ুর্বেদে হেয়ার হেনা ইজ এ হার্বাল হেনা বেস্ট। হ্যাঁ, এটা একদমই সম্পূর্ণ হার্বাল, এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল দেয়া নেই। আর বলেছে উইচ গিভস এ ন্যাচুরাল বার্গেন্ডি কালার ফর লঙ্গার পিরিয়ড অ্যালং উইথ স্মুথ সিল্কি অ্যান্ড শাইন স্ট্রং হেয়ার। হ্যাঁ সত্যি এটা একটা ন্যাচুরাল বার্গেন্ডি কালার দেয় এবং সত্যি এটা লং টাইম থাকে, এটার মধ্যে বৃদ্ধি কিছু নেই। আর রিয়েলি বন্ধুরা, এটা আমার একজন ভিউয়ার্স আমাকে কমেন্টস করে জানিয়েছিল যে দিদিভাই এই হেনাটা সে মানে 1 বছর যাবৎ ইউজ করছে, রিয়েলি ভীষণ ভীষণ ভালো একটা হেনা, তোমরা চোখ বন্ধ করে এটা একবার ইউজ করে দেখতে পারো, আশা করি খুব ভালো হবে। যেহেতু আমাদের হেয়ারের পক্ষে হেনা করাটা খুবই উপযোগী, কারণ হেনাকে চুলের খাদ্য বলা হয়। হেনা করতে থাকলে আমাদের চুলের এই যে কালো কেরাটিন বলে যেটাকে, এটার ওপরে একটা কোটিং সৃষ্টি হয় যেটা কিনা হার্মফুল বাইরের ইউভি রেস বা পলিউশন থেকে আমাদের হেয়ারটাকে রক্ষা করে। তো এটার মধ্যে বিশেষ কিছু বলা হয়নি, প্রোডাক্ট ইন্ডিকেশন করা আছে। আর ইউজ করার আগে বলা হয়েছে এটা হেনা ইউজ করার আগে হেয়ারটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে শ্যাম্পু দিয়ে, তারপর মিক্স এ হেয়ার হেনা পাউডার ইন এ ওয়াটার ফর এ পেস্ট, এবং যেটা দেখলাম একটা পেস্ট মতন বানিয়ে অন্তত পক্ষে কিছুক্ষণ রেখে তারপরে সেই পেস্টটা হেয়ারে লাগিয়ে দিতে হবে। এটা তোমরা চাইলে যাদের বেশি কালার আনার মানে চুল বেশি যাদের পেকে গিয়েছে তারা এটাকে 2 থেকে 3 ঘন্টা রাখতে পারো, বাট যাদের এমনি নর্মাল হেনা করছো তারা জাস্ট 40 মিনিট রাখলে হবে। এর মধ্যে তো সব কিছু দেওয়াই আছে, বাট তোমরা চাইলে খুব অল্প পরিমাণে ছোটো 1 চামচ টক দই আর অল্প 1 চামচ মধু মিক্সড করে ইউজ করে নিতে পারো। আর ক্যাপশন বলা আছে, বলতে চাচ্ছে যে এখানে একটু অন্য জায়গায় লাগিয়ে দেখে নিতে যে ইরিটেশন হয় কি না, যদি ইরিটেশন হয় তবে এটা ইউজ না করতে বলা হয়েছে। তো বন্ধুরা, আমি আমার মতামত যদি তোমাদের কাছে প্লেস করি তো বলবো এই হেনাটা একবার ইউজ করে দেখতে পারো, ভীষণই ভালো। আর এই প্রোডাক্টটা সম্পর্কে তোমাদের যদি আরও কিছু জানা থাকে নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করোনি, নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটা আছে ওটা প্রেস করে দিও, আর পাশে বেল বাটনটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।